সোমবার জুড়ে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সাজো রব পড়ে গিয়েছিল দেশ জুড়ে তখন ছোটি দিওয়ালি পালন করা হচ্ছিল আর ঠিক সেই পবিত্র সন্ধ্যায় চার হাত এক হল বল্লভপুর রুকথা খ্যাত অভিনেতা সত্যম ভট্টাচার্য ও শাশ্বতী সিংহের সোমবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা তার দীর্ঘদিনের বান্ধবী শাশ্বতী সিংহের সঙ্গে আজীবন পথ চলার শপথ নিলেন সত্যম বিয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সত্যম আর সেখানে ইন্ডাস্ট্রির লোকেরা শুভেচ্ছা পাঠাতে শুরু করে দিয়েছেন বাঙালি বিয়ের সব রীতি রেওয়াজ মেনেই বিয়ে করেছেন সত্যম শাশ্বতী এ দিন লাল বেনারসি ও সোনার গয়নায় সেজেছিলেন অপরদিকে লাল পাড় সাদা ধুতি এবং লাল রঙের পাঞ্জাবিতে সেজেছিলেন সত্যম সঙ্গে নিয়েছিলেন নকশা কাটা সাদা কাশ্মীরি শাল মালা বদল থেকে সিঁদুর দান সবটাই হল একেবারে নিয়ম মেনে সোমবার বিয়ের সকালে তাদের গায়ে হলুদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় বছরের গোড়া থেকেই সত্যমের বিয়ে নিয়ে খবর সামনে এসেছিল সত্যম ও শাশ্বতীর সম্পর্ক বহু পুরনো দুজনেই নাটক করেন একসঙ্গে ছুটিয়ে দুজনেই হিপোক্রিটস নাট্যদলের সদস্য পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজেও তারা নিয়মিত অভিনয় করেন তবে দু বাইশ সালে বল্লভপুরের রূপকথার ছবিতে পরিচালক অনির্বাণ ভট্টাচার্য তাকে প্রধান চরিত্রে অভিনয় করিয়ে সকলকে চমকে দেন এই ছবিতে সত্যমের অভিনয় প্রশংসা পায় এরপরই রাতারাতি তারকা তকমা জুটে যায় সত্যমের কপালে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে সোমবার দক্ষিণ কলকাতায় বসেছিল বিয়ের আসর অভিনেতার বন্ধু বান্ধব ছাড়াও টলিপাড়া থেকে উপস্থিত ছিলেন অভিনেতা সুহত্র মুখোপাধ্যায় দেবরাজ ভট্টাচার্য প্রমুখ বিয়ের মেনুতে ছিল দুজনের পছন্দের খাবার মাছের মধ্যে ছিল পমফ্রেট এবং ভেটকি পাতুরি ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ প্রথম থেকে সত্যম তার ও শাশ্বতীর সম্পর্ক নিয়ে কোনো গোপনীয়তা রাখেননি বরং তাদের সোশ্যাল মিডিয়া পেজে উঁকি দিলেই দেখা যেত তাদের একসঙ্গে বহু ছবি যদিও বিয়ে নিয়ে সেরকম প্রচার সত্যম বা শাশ্বতী কারোর তরফ থেকে করা হয়নি সত্যম আগে জানিয়েছিলেন যে তিনি কয়েক বছর আগে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু মহামারীর কারণে বিয়েটা পেছাতে হয় তবে টলিউডে পায়ের নিচের জমি শক্ত করেই তিনি বিয়ের পিড়িতে বসতে চান বলে জানান অবশেষে সোমবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা তবে বিয়ের পরেই আপাতত নবদম্পতির মধু চন্দ্রিমার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সত্যম বিয়ের পর্ব মিটলেই শুটিংয়ে ফিরবেন অভিনেতা